এটা সোজা একদম বাগডোগরা যে এয়ারপোর্ট আছে এইদিকে বেরিয়ে যাচ্ছে, আর ডান দিকের যে এই যে রোডটা এটা পুরো একদম শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছে। আইগঞ্জের নিউ গান্ধার হোটেল যে পেছনে এখানে হচ্ছে দাঁড়িয়েছে, মাঝের মতো মনে হচ্ছে, এটা স্ট্রেট ওয়াস না, পুরো একদম রকেট। এক ঘন্টা আগে থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে বাসের জন্য প্রতীক্ষা করা, নয় সোজা পিঠে আছে 10 থেকে 15 কেজির একটা লাগেজের বোঝা। আমি এখন দাঁড়িয়ে আছি NBSTC-র সেন্ট্রাল বাস টার্মিনাস, যেটা কোচবিহারে। তো এখান থেকেই আমি আজকে বাস ধরে যাব আজকে কলকাতা। বাসের আমার টাইম রয়েছে 1:30। এখানে যেখানে সামনে কাউন্টার রয়েছে ওই কাউন্টারের সামনে থেকে ওখান থেকে বাস ছাড়বে, আর পেছনে এখানে বাসের এখানে স্ট্যান্ড রয়েছে, পেছনে এখানে সব বাস দাঁড়িয়ে আছে, ওখান থেকে বাসগুলো ছেড়ে একদম কাউন্টারের সামনে থেকে এখান থেকে তোমরা বাস ধরতে পারবে। আর আমি এখন বাস ধরবো, আর এখনও সময় আমার কাছে অগাধ রয়েছে, প্রায় 1 ঘন্টার মতো সময় আছে। তো এখন আমি বাসের জন্য প্রতীক্ষা করব, বাসে উঠব, আর তারপর আগে বাসের প্রাইস সংক্রান্ত সমস্ত কিছু যে তোমাদের সাথে শেয়ার করব। কুচবিহার থেকে 2-4 দিন আগে ট্রেনের টিকিট পাওয়া তো একদম অসম্ভব, আর এত প্রচণ্ড গরম জেনারেলে যাওয়া যেতে মানে যাওয়া যাবে না, যেতে পারবো না। সেই জন্য আজকে ঠিক করলাম আজকে আমি স্টেট বাসে করে আজকে কলকাতায় আমি ট্রাভেল করবো। 1:30 বাসতে 10 মিনিট বাকি আছে, আর এই হচ্ছে বাস। এই বাসটা সোজা কলকাতা, শিলিগুড়ি মালদা কলকাতা যাবে। এই হচ্ছে বাসের নাম্বার A8886। বাসের সামনের একদম এই 0 নম্বর সিটটা টিকিট কাউন্টারে এসে টিকিট কাটলে হয়তো নাও পেতে পারতাম, কিন্তু আমি একদিন আগে থেকে রেড বাসের অনলাইন অ্যাপ থেকে টিকিট বুক করে নিয়েছি, যার জন্য এই 0 নম্বর সিটটা আমি বুক করতে পেরেছি। এটা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট সার্ভিসের নন এসি সরকারি বাস, সারাদিনে টোটাল 2টো বাস কলকাতা এবং কুচবিহার যাওয়া আসা করে। আর কলকাতায় কটায় পৌঁছবে? মোটামুটি কালকে 7:30 বাজে, 1:46। এখন হচ্ছে যে বাস ছেড়ে বেরোচ্ছে কোচবিহার থেকে। দুপুর 1:30-এর পর বাস ছাড়ার সময়, হাতে সময় রয়েছে অগাধ। আপনারা চাইলে সকালে একবার কুচবিহারে রাজার বাড়িটা একবার ঘুরে আসতে পারেন। কুচবিহার বয়ের নেক্সট বোর্ডিং পয়েন্ট হচ্ছে ফালাকাটা, 2:45-এর টাইম রয়েছে ওখানে। ফালাকাটাতে বাস অনেকক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 20 মিনিটের মতো। কুচবিহার থেকে আমি খালি 1 বোতল জল নিয়ে বাসে আমি উঠেছিলাম। এখান থেকে কিছু শুকনো খাবার, কেকের প্যাকেট এখান থেকে আমি নিয়ে নিলাম। এরপর আসবে ধূপগুড়ি, আর এই ধরনের একই ধাঁচের, একই হাতে গড়া এই ধরনের অনেকগুলো ব্রিজ দেখা যায়। এগুলো একমাত্র উত্তরবঙ্গে দেখতে পাওয়া যায়, যেটা দেখলে এক্স্যাক্টলি নাম বলা মুশকিল যে কোনটা কোন ব্রিজ। আর এখন 3:30, এখন এসে পৌঁছলাম ধূপগুড়ি বাস টার্মিনাসে। এরপরে ময়নাগুড়ি, জলপাইগুড়ি, তারপর শিলিগুড়ি। তো প্রত্যেকটা জায়গার আমি নাম এবং টাইম আমি সব মেনশন করে দেবো ভিডিওর মধ্যে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। NBSTC হোক কিংবা প্রাইভেট ভলভো বাস, কুচবিহার থেকে কলকাতা ট্র্যাভেল করতে হলে আমাদের যেতে হবে ভায়া শিলিগুড়ি হয়ে। কুচবিহার থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 140 কিলোমিটারের মতো, সময় লাগে 3 ঘন্টা 20 মিনিট ননস্টপ, এবং বাসে সময় লাগে 4 ঘন্টার মতো। উত্তরবঙ্গ থেকে বাসে ট্রাভেল করার সময় প্রচুর নদী দেখতে পাবেন, তার মধ্যে একটা নদী হলো জলঢাকা নদী, যেটার উপর দিয়ে ক্রস করেছি। ছোটোবেলায় বইয়ের পৃষ্ঠায় অনেক নাম পড়েছি, আজকে স্বচক্ষে দেখছি। আর বাস এত দ্রুতগতিতে এই ব্রিজের উপর দিয়ে ছুটছে যে হাতের ক্যামেরা স্টেবল রাখা তো দূরে থাক, ভিডিও করাই মুশকিল। এরপরে আসবে হুসলুডাঙ্গা প্রথম টোলগেট। কুচবিহার থেকে ছেড়ে আসার পর এটা প্রথম টোলগেট। তো এরপর আরও কতগুলো টোলগেট পড়বে, তার নাম এবং টাইমগুলো আমি যতটা পারবো মেনশন করার চেষ্টা করবো ভিডিওর মধ্যে। আর তোমরা অ্যাকচুয়াল কেউ যদি জেনে থাকো যে কুচবিহার থেকে কলকাতা পর্যন্ত টোটাল কতগুলো টোলগেট রয়েছে, তাহলে সেটা কমেন্টে অবশ্যই তোমরা জানাতে পারো, যাতে আমার এবং আমার কিছু দর্শকের বুঝতে এবং জানতে সুবিধে হয়। আর নিউ জলপাইগুড়িতে পৌঁছানোর একটু আগে থেকেই প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছে, যার জন্য বাস একদম ধীর গতিতে চলছে। বাস রাস্তায় কাজ চলার জন্য এইভাবে বালি পাহাড়ের মতো করে রাখা আছে, তারই মধ্যে দিয়ে বাস ছুটে চলেছে। এরপরে যে ব্রিজটা আসছে এটা হচ্ছে তিস্তা ব্রিজ, যেটা ফারাক্কা ব্রিজের মতো দৈর্ঘ্য এবং প্রস্থে অতটা বড় না হলেও ভালোই বড় বলা যায়, যেটা পার হতে আন্দাজ সময় লাগবে 5 থেকে 10 মিনিট।
এই রোডটার নাম হচ্ছে NH31D। এখান থেকে জলপাইগুড়ি মাত্র 2 কিলোমিটার। আর ময়নাগুড়িতে রাস্তা এত খারাপ ছিল যে জলপাইগুড়ি রোড দিয়ে আসার সময় প্রায় 20 মিনিটের মতো ওখানে হচ্ছে যে বাস ওখান থেকে আস্তে আস্তে করে এগোচ্ছে, আর এতগুলো রাস্তা ওখানে কিছু চোখে দেখা যায় না। এখনও এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 38 কিলোমিটার। মাঝের মতো মনে হচ্ছে এটা স্টেট বাস না, পুরো একদম রকেট। আর আমাদের যে ড্রাইভার আছে একদম হেভি ড্রাইভার। এখন বাজে 4:50, এখন ক্রস করছি ফাটাপুকুর বাস স্টপের ওপর দিয়ে। অনেকেই হয়তো ভাববে যে স্টেট বাস মানে সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে। আসলে এমনটা যদি হতো তাহলে বাসটা কখনো টাইম টেবিলে গন্তব্যে পৌঁছতে পারতো না। পাঁচটাতে আমবাড়ি ক্রস করি, ওখানে 5:10 ফুলবাড়ি। এখান থেকে শিলিগুড়ি খুবই নিয়ার, আর হচ্ছে এই পর্যন্ত 2টো টোলগেট ক্রস করেছি। আর শিলিগুড়ি থেকে বাসে যেতে যেতে চা বাগান দেখতে পাচ্ছি। চা গাছের মানে খুব সুন্দর একটা স্মেল রয়েছে, হালকা গোলাপ ফুলের পাপড়ির যেমন স্মেল হয় সেরকম। বাম দিকে রয়েছে বাগডোগরা আর ডান দিকে রয়েছে শিলিগুড়ি। এখান থেকে বাগডোগরা যেতে হলে এই যে বাম দিকের যে রাস্তাটা আছে এটা সোজা একদম বাগডোগরা যে এয়ারপোর্ট আছে এই দিকে বেরিয়ে যাচ্ছে, আর ডান দিকের যে এই যে রোডটা এটা পুরো একদম শিলিগুড়ি পর্যন্ত যাচ্ছে। এখন বাজে 5:30, মাত্র 4 ঘন্টা জার্নি করেছি, আর তাতে এই মাথার যে চুলগুলো পুরো একদম সন পাবলিক মতো হয়ে গেছে। এখনও কলকাতা পৌঁছতে সকাল 6টা থেকে 7টা বাজবে, তো পুরো রাস্তায় কী হবে সেটা একটা মানে আন্দাজ একটা করতে পারছি। চার ঘন্টা টাইম লাগলো শিলিগুড়িতে এসে পৌঁছতে। এই শিলিগুড়ি পর্যন্ত আমি আগে কলকাতা থেকে একটা ব্লগ করেছিলাম কলকাতা টু শিলিগুড়ি, ওই ভিডিওটা তোমরা যদি না দেখো ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা হচ্ছে দেখে নিতে পারো। আমি বাসের 0 নম্বর সিটটা বুকিং করেছি, অনলাইন থেকে বুকিং করেছি, রেড বাস থেকে। একদিন আগে থেকেই রেড বাসে এই বাসের টিকিট পাওয়া যাচ্ছে। টোটাল 2টো বাস আমি দেখলাম যে কুচবিহার থেকে ওখানে রেড বাসে ওখানে টিকিট বুকিং করা হয়। আমার হচ্ছে সিটের যে প্রাইস পড়েছে সেটা হচ্ছে 542 টাকা মাত্র। এটা অফলাইনে যদি কাউন্টার থেকে কাটো তাহলে হয়তো একটু হয়তো কম পড়তে পারে প্রাইসটা। এখানে আরও প্রচুর বাস রয়েছে, এই যে এই সমস্ত বাসগুলো এগুলো সব হচ্ছে বহরমপুর কলকাতা, এখান থেকে প্রচুর এখান থেকে বাস চলে। বাসটা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে, আর এখানে পেছনে ওখানে খাবারের অনেক দোকান আছে, খাবার সঙ্গে করে না নিয়েছিলে এখান থেকে খাবার জলের বোতল সব এখানে হচ্ছে পাওয়া যায়। এখানে বাসস্ট্যান্ডের পাশে এখানে চিপস বিস্কিট কুরকুরে পানীয় জল ভরচক সবের ব্যবস্থা আছে। আর পাশে এখানে ভাতের হোটেল রয়েছে, এখানে ভাত ডাল মাংস এখান থেকে সব পাওয়া যায়। এখন বাজে 6:03, আর এখান থেকে আমাদের হেভি ড্রাইভার চেঞ্জ হয়ে এই ড্রাইভার হচ্ছে আসলাম শিলিগুড়িতে এসে 30 মিনিটসের মতো এখানে দাঁড়িয়েছি। এরপরে আবার বাসে করে উঠে রওনা হচ্ছি কলকাতার দিকে। শিলিগুড়ি একটা পপুলার শহর, অনেক বড় গল্প রয়েছে সে কথা না হয় পরের কোনো ভিডিওতে বললাম। এই যে রোডটা আছে এটা একদম বাগডোগরা হয়ে এটা একদম হচ্ছে কলকাতার দিকে যাচ্ছে। আর এই অপোজিটে এই যে রোডটা আছে ডান দিক বরাবর এইদিকে রয়েছে দার্জিলিং সেবক গ্যাংটক রাস্তা। এইগুলো হচ্ছে সব চায়ের বাগান, রাত্রের সময় তাই ভালোভাবে দেখা যাচ্ছে না, খালি চায়ের একটা হালকা একটা স্মেল আসছে। একটু আগে ক্রস করলাম পশ্চিম মাদাতি টোল প্লাজা, 3 নম্বর টোল প্লাজা ছিল এটা। এখানে যে বসার সিটটা না একদম পুরো কমফোর্ট আছে, পা রাখার জায়গাটা বেশ কমফোর্ট, কিন্তু পিছনের যে সিটগুলো রয়েছে ব্যাক সিটগুলো সেই সিটগুলো এতটা কমফোর্ট না। মনে হচ্ছে এক্ষুনি একটা বাসে রেস চলবে, প্রাইভেট বাস ভার্সেস সরকারি NVSTC বাস। ন্যাশনাল হাইওয়ে 31-এর মতো রাস্তা যদি সবসময় পাওয়া যেত, আর এইরকম যদি একটা বাসের সিট সবসময় পেতাম তাহলে সারা জীবন স্টেট বাসে ট্রাভেল করতাম। রাত্রি ধীরে ধীরে গভীর হচ্ছে, বসে রয়েছি বাসের প্রথম সিটে, কিন্তু মাঝের মধ্যে মনে হচ্ছে কোনো থিয়েটারে বসে কোনো হরর ফিল্মের কোনো ফাঁকা রাস্তার শুটিং দেখছি। এখন বাজে 7:54, আর বাস এখন ইসলামপুরে এখন প্রবেশ করলো, এটা হচ্ছে ইসলামপুর। এই হচ্ছে শ্যামলী পরিবহনের বাস যেটা কলকাতা পর্যন্ত যাচ্ছে। এখন বাজে 8:18, যে বাস উত্তর দিনাজপুরের মধ্যে ক্রস করছে। এই উত্তর দিনাজপুরে এসে লম্বা জ্যাম লেগে গেছে এখানে,
প্রায় 10 মিনিটের মতো হলো এইরকম লম্বা লাইন দিয়ে এখানে অনেক গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে মেনে নিলাম দূরে ট্রাভেলের ক্ষেত্রে সময় পৌঁছানোটা খুবই জরুরি কিন্তু তার মানেটা কি এই যে মানুষের জীবনের থেকে সময়ের দাম বেশি এই ছোট্ট ভিডিও ক্লিপে কোনো বাস এজেন্সির দুর্নাম করছি না বাসের পেছনেই লেখা থাকে সেভ ড্রাইভ সেভ লাইফ মানুষের জীবনের দাম সময়ের থেকে অনেক বেশি তাই নিজে সতর্ক থাকুন এবং অন্যদেরকে ভালো রাখুন এটা হলো কিষানগঞ্জ স্টেশন এখন হচ্ছে বাজে 8:49 একটার পর একটা বাসের রেস দেখতে দেখতে নিজের গন্তব্যে পৌঁছানোর ইচ্ছেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তার সাথে এখন এসে পৌঁছলাম সূর্যপুর টোল প্লাজায় চতুর্থ টোল প্লাজা বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে বাস সোজা একদম গিয়ে দাঁড়াবে রায়গঞ্জের ধাওয়াতে রায়গঞ্জ এখান থেকে এখনও 47 কিলোমিটারের মতো পথ বাকি এখন বাজে 10:05 আর হচ্ছে এখন টুঙ্গি দিঘি ক্রস করছে এখান থেকে রায়গঞ্জ এখনও 22 কিলোমিটার বাকি এটা হলো রায়গঞ্জ রায়গঞ্জের নিউ গান্ধার হোটেল এই পেছনে এখানে হচ্ছে দাঁড়িয়েছে আর এখন হচ্ছে বাজে 10:19 তো দেখি এখানে কিছু খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে বাস আবার ছাড়বে আজকের বাস জার্নিটা শুধু বাস জার্নি বললে ভুল হবে আজকে যেন হচ্ছে একটা রেসের খেলা তো একটার পর একটা বাস 9টা বাসকে ওভারটেক করে বাস এখন দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া করতে করতে অন্নেসা ট্রাভেলসের বাস এসে হাজির হলো যে বাসে করে আমি কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত এসেছিলাম 3-4টে ব্লগ আগে আমি দেখিয়েছিলাম তো এতগুলো বাস এখানে এসে দাঁড়িয়ে আছে যে হোটেলের মধ্যে মানে প্রচুর ভিড় যার জন্য আমি খাওয়া দাওয়াটা ওখানে দেখাতে পারিনি তো আমি ভেজ থালি নিয়েছি তোমাদের বলে দিচ্ছি 70 টাকা নিয়েছে ভেজ থালি প্রাইস একটা থালি আর হচ্ছে বাস ছাড়ার সময় হয়ে গেছে এখন বাজে 10:48 আর এখান থেকে আবার যে পুরাতন যে ড্রাইভার যিনি কুচবিহার থেকে হচ্ছে এসেছিলেন শিলিগুড়ি পর্যন্ত আবার উনি চেঞ্জ হচ্ছেন রায়গঞ্জের পরে এই টোলগেটটা নিয়ে এটা হচ্ছে 5 নম্বর টোলগেট পড়লো মালদায় আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো রাস্তা ভেজা এখন বাজে 11:51 আর একসাথে পৌঁছলাম গাজুলে গাজুলে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তা পুরো একদম ভেজা এটা নিয়ে 6টা টোল ক্রস করছি এটা ফারাক্কার আগে এটা হচ্ছে 6 নম্বর টোল আজকে দুপুর থেকে বাসে জার্নি করছি কিন্তু একটাই জিনিসের কমি ছিল সেটা হচ্ছে বৃষ্টি বাসে ট্রাভেল করব বৃষ্টি হবে না এটা আবার কেমন অনেকেরই হয়তো এই জিনিসটা পছন্দ হবে না কিন্তু আমার এটা খুবই প্রিয় 12:29 এখন বাস দাঁড়িয়েছিল মালদা বাস স্ট্যান্ডে এরপরে আসবে ফারাক্কা ব্রিজ ফারাক্কা এখান থেকে আর বেশি দূরে নয় এটাই ফারাক্কার মেন টোল প্লাজা আর এটা কুচবিহার থেকে এইটা নিয়ে 7টা টোল প্লাজা ক্রস করলো এই টোল প্লাজা ক্রস করার পরে এবার আসবে ফারাক্কা ব্রিজ ফারাক্কা কথাটা বলতে বলতে একটা পুরো ব্যথা হয়ে গিয়েছিল এখন হচ্ছে বাজে 1:01 1:05 পুরো 4 মিনিট সময় লাগলো ব্রিজটা ক্রস করতে এইদিকে হলো নিউ ফারাক্কা জংশন আর এইদিকে ফারাক্কা সরকারি বাস স্ট্যান্ড NVHTC-র টিকিট কাউন্টার রয়েছে এখানে এটা হলো বহরমপুর টোল প্লাজা 8ম টোল প্লাজা
এখন বাজে ভোর 5টা আর এখন হচ্ছে বাস দাঁড়ালো কৃষ্ণনগরে 5টার সময় কৃষ্ণনগরে এখন মানে কলকাতার সামনে পৌঁছে যাওয়ার দরকার বাস প্রচণ্ড মানে বাস লাইন এত জ্যাম এত লেট কিছু করার নেই এখানে একটা ধাবা দাঁড়িয়েছিল এখানে সকালে চা খেলাম কৃষ্ণনগর থেকে বাস আর কোথাও দাঁড়ায়নি তাই কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম যখন চোখ খুললো তখন দেখলাম বড়নগরের উপর দিয়ে বাস ক্রস করছে ফাইনালি আমি নেমে পড়লাম শিয়ালদা স্টেশনের সামনে বাস আজকে 1.5 ঘন্টার মতো লেট ছিল 8:30 সময় শিয়ালদা নেমেছি টাইম ছিল সকাল হচ্ছে যে 6টা থেকে 7টার মাঝে তো বাসে 1.5 ঘন্টার ব্যাপার এটা ম্যানেজ করা যায় এটা কোনো ব্যাপার না আর হচ্ছে কৃষ্ণনগরের পরে কোনো প্যাসেঞ্জার হচ্ছে বাসে তোলেনি কারণ বাস অলরেডি লেট ছিল একদম সোজা আমি এখন শিয়ালদাতে নেমে পড়েছি বাসটা হচ্ছে এখন ধর্মতলায় যাচ্ছে আর ওই বাসটা রিটার্ন যাবে সন্ধে 5টার সময় দিনে 2টো হচ্ছে স্টেট বাস রয়েছে কুচবিহার পর্যন্ত এই বাসটা আমি উঠেছি এটা 5টার সময় একটা টাইম আছে এর আগে আরেকটা বাস ছেড়ে বেরিয়ে যায় দুপুর 3টার সময় ওই দুপুর 3টার বাসটা ওটা নেক্সট ডে সকাল 8:40 হচ্ছে ওখানে নামে কুচবিহারে আর সন্ধে 5টা এই যে বাসটা এটা হচ্ছে না হয় পরের দিন সকাল হচ্ছে 10টার দিকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই বলতে ভুলো না আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তার সাথে পাশে থেকো এই ধরনের ভিডিও আমি চ্যানেলে আবার নিয়ে আসবো তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ।